কুমিল্লা সমাবেশ থেকে সরকারকে লাল কার্ড দেখানো হবে, বলছেন খন্দকার মোশাররফ। জানাবো 10ই ডিসেম্বর ঢাকা কার দখলে যাবে। এদিকে কাতার বিশ্বকাপেও খালেদা জিয়ার মুক্তি দাবি বিএনপি সমর্থকদের। জানাবো প্রশাসনের আশ্বাসে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার। এবং সর্বশেষ জানাবো সরকার গ্রামে গ্রামে পাকা রাস্তা করে দিয়েছে, বলছেন পলক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কুমিল্লা সমাবেশ থেকে সরকারকে লাল কার্ড দেখানো হবে, বলছেন খন্দকার মোশাররফ। কুমিল্লা বিভাগীয় সমাবেশ থেকে আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ। মোশাররফ হোসেন বলেন, ঢাকা বিভাগীয় সমাবেশের জন্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা অনুমতি চেয়েছি। সরকারের পক্ষ থেকে ইস্তেমার ময়দান ও পূর্বাচলে সমাবেশ করার কথা বলেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী যখন সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আসছেন, পল্টন পর্যন্ত আসবেন। সমাবেশ পূর্ব সার্বিক পরিস্থিতিতে তুলে ধরে খন্দকার মোশাররফ বলেন, কুমিল্লার সমাবেশে গণমানুষের ব্যাপক উপস্থিতি আঁচ করতে পেরে ইতোমধ্যে অনির্বাচিত অবৈধ সরকার ও তাদের মদতপুষ্ট পুলিশ বাহিনী কুমিল্লা বিভাগের বিভিন্ন জেলা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বীভৎস নারকীয় তাণ্ডব শুরু করেছে। তাদের হিংস্রতা থেকে নারী শিশু এমনকি গর্ভবতী নারীরাও রেহাই পাচ্ছে না। বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, নেতাদের বাড়িতে না পেয়ে তাদের পরিবার পরিজনের উপর হামলা, বাড়ির সামনে হেলমেট পরে সশস্ত্র অবস্থায় মোটরসাইকেলে মহড়া, হুমকি, পুলিশ সতর্ক, গায়েবী মামলা সহ নানান কায়দায় ভয়ভীতি প্রদর্শন করেছে সরকারি দলের অস্ত্রধারী ও পুলিশ বাহিনী, এমন অভিযোগ করেন এই বিএনপি নেতা। নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লা বিভাগের প্রায় প্রতিটি জেলা উপজেলায় গণসমাবেশকে কেন্দ্র করে সরকারি দল এবং পুলিশ নারকীয় তাণ্ডব চালাচ্ছেন। তবে তারা যতই নির্যাতন নিপীড়ন করুক, কুমিল্লা বিভাগবাসীকে আগামীকাল কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারবে না। কুমিল্লা ঐক্যবদ্ধ মুক্তিকামী জনতা আগামীকাল ঐতিহাসিক টাউন হল ময়দান থেকে শেখ হাসিনার অনির্বাচিত অবৈধ সরকারকে লাল কার্ড প্রদর্শন করবে। মোশাররফ বলেন, খেলা হবে। আওয়ামী লীগের নেতাদের এই বক্তব্য উল্লেখ করে ডক্টর মোশাররফ বলেন, খেলা বলতে তারা আবারও দিনের ভোট রাতে করার ইঙ্গিত দিচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা খেলায় বিশ্বাস করি না, রাজনীতিতে বিশ্বাস করি। আমরা এদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই, এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। দেশের অর্থনীতিকে লুটপাট পাচার করে ধ্বংস করে দিয়েছে, সেই অর্থনীতিকে মেরামত করতে চাই। এটা খেলা নয়, রাষ্ট্রের জাতীয় স্বার্থে এবং আমাদের অস্তিত্বের স্বার্থে আমরা রাজনীতি করছি। 10ই ডিসেম্বর ঢাকা কার দখলে যাবে। আগামী 10ই ডিসেম্বর নিয়ে বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যেই নয়াপল্টনে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে বিএনপি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল জানিয়ে দিয়েছেন যে সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন শর্ত সাপেক্ষে বিএনপিকে জনসভা করার অনুমতি দিতে হবে। তবে বিএনপি নেতারা পাল্টা জবাবে বলেছেন যে তারা নয়াপল্টনে সমাবেশ করবেন এবং অনুমতি না দিলেও সমাবেশ করবেন। বিএনপির এই আক্রমণাত্মক ভূমিকা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে একটি শান্তিপূর্ণ মহাসমাবেশ তাদের লক্ষ্য নয়, বরং এই সব মহাসমাবেশকে ঘিরে রাজনৈতিক উত্তাপ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। বিএনপি বিভিন্ন বিভাগীয় শহরে প্রতি সপ্তাহে একটি করে সমাবেশ করেছে। এই ধরায় আগামীকাল কুমিল্লায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, তারপর রাজশাহীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে, এরপরই ঢাকায় বিএনপি সমাবেশটি করতে চায়। এই সমাবেশের মাধ্যমে বিএনপি কি অর্জন করতে চায় তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে ধোঁয়াশা রয়েছে। বিএনপি নেতাদের বক্তব্যের মধ্যে পরস্পর বিরোধিতা রয়েছে। বিএনপির কোনো নেতা এই সমাবেশের মাধ্যমে সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের ঘোষণার কথা বলছেন, আবার কেউ কেউ বলছেন ওই দিন থেকেই সরকারের কথায় দেশ চলবে না, বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে। তবে বিএনপি তৃণমূলের মধ্যে 10ই ডিসেম্বরকে ঘিরে এক ধরনের পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনায় কেন্দ্রীয় অনেক নেতার সমর্থন আছে বলেও নিশ্চিত করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে 10ই ডিসেম্বর তারা ঢাকার রাজপথ দখল করে নিতে চায় এবং হেফাজতের মতো রাজপথ দখল করে সরকারকে আলটিমেটাম দিতে চায়। মূলত 13 মে হেফাজত মতিঝিলে যে কাণ্ডটি করেছিল, এরকম কাণ্ড ঢাকার 5টি মহাসড়কে বিএনপি করে সরকারকে চাপে ফেলতে চায়। আর এই কারণে নয়াপল্টনের বাইরে সোহরাওয়ার্দী উদ্যানের মতো বিচ্ছিন্ন মাঠে বিএনপি সমাবেশ করতে আগ্রহী নয়।
বিএনপি নেতারা আকার ইঙ্গিতে এটা স্পষ্ট করেছেন যে 10 ডিসেম্বর রাজপথ তাদের দখলে থাকবে। তবে আওয়ামী লীগও পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে। আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর আগামী 9 ডিসেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সমাবেশ ডেকেছে। এছাড়া ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের 10 ডিসেম্বরকে ঘিরে সতর্ক থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগের জন্য 10 ডিসেম্বর একটি দ্বিমুখী সমস্যা তৈরি করেছে। প্রথমত, তারা যদি বিএনপিকে ছাড় দেয় এবং শেষ পর্যন্ত বিএনপি যদি রাস্তাঘাট বন্ধ করে কোনো রকম অনভিপ্রেত ঘটনা সৃষ্টি করে, তাহলে প্রথমবারের মতো ঢাকা মহানগরীতে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়তে পারে। আবার অন্যদিক থেকে যদি রাজপথে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয়, তাহলে সহিংসতা হতে পারে এবং সেই সহিংসতায় যদি কোনো অঘটন ঘটে বা কেউ মারা যায়, সেক্ষেত্রে তার দায় দায়িত্ব সরকারের উপর বা আওয়ামী লীগের উপর বর্তাবে এবং বিএনপি সেটাই চাইছে। বিএনপি মনে করছে, আন্দোলনকে যদি তীব্র করতে হয়, আন্দোলনকে যদি গতিশীল করতে হয়, তাহলে অবশ্যই দুই একটি লাশ প্রয়োজন, আর সেই লাশের খোঁজেই 10 ডিসেম্বর বিএনপি মাঠে নামবে বলে মনে করা হচ্ছে। কাজেই এই উভয় সংকট থেকে আওয়ামী লীগ কীভাবে একটি ইতিবাচক রাজনৈতিক পরিস্থিতি তৈরি করবে, সেটি তাদের জন্য বড় চ্যালেঞ্জ। অনেক আওয়ামী লীগের নেতা বলছেন, পরিস্থিতি ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করতে হবে। বিএনপিকে যেমন সুযোগ রাজপথ দখলের সুযোগ দেওয়া যাবে না, আবার তেমনি সহিংসতা জড়ানো যাবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 10 ডিসেম্বরকে ঘিরে একটি পরিকল্পনা তৈরি করছে। বিজয় দিবসের মাত্র 6 দিন আগে এই সমাবেশ রাজধানীতে একটি উত্তেজনার আবহ তৈরি করেছে, আর সে কারণেই বড় প্রশ্ন উঠেছে, 10 ডিসেম্বর রাজপথ কার দখলে যাবে, বিএনপির, আওয়ামী লীগের, নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর? কাতার বিশ্বকাপেও খালেদা জিয়ার মুক্তি দাবি বিএনপি সমর্থকদের। কাতার বিশ্বকাপ ফুটবল মাঠে খালেদা জিয়ার মুক্তি চাই ও টেক ব্যাক বাংলাদেশ স্লোগানের প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন বিএনপি সমর্থিত নেতাকর্মীরা। গতকাল রাতে ব্রাজিল ও সার্বিয়ার খেলা চলাকালে বেশ কয়েকজন টি শার্ট পরে এবং হাতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এমন কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। কাতার বিশ্বকাপের আসরে অবস্থান করছেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি পুরো বিশ্বের গণতন্ত্রের মুক্তির আন্দোলনের নেত্রী, গণতন্ত্রের প্রতীক। তাকে আজ বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার অন্যায়ভাবে আটক করে রেখেছে। তার মুক্তির জন্য দলের অনেক নেতাকর্মী বিশ্বের একটি প্ল্যাটফর্মে ব্যবহার করছে। নজরুল ইসলাম আজাদ আরও বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে টেক ব্যাক বাংলাদেশ স্লোগান সূচনা করছে। প্রশাসনের আশ্বাসে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার। সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সড়কে রাখা বাস আটকের প্রতিবাদে এই বাস ধর্মঘটের ডাক দেন পরিবহন শ্রমিক ও মালিকরা। 24 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন তারা। বিকেলে পরিবহন শ্রমিক নেতাদের নিয়ে আলোচনায় বসে সুনামগঞ্জ জেলা প্রশাসন। আলোচনায় তাদের দাবি মেনে নিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক উন্নয়নের সভাপতি সেজাউল করিম বলেন, গতকাল সন্ধ্যায় ওয়েজখালি এলাকার সড়ক থেকে শ্যামলী, মামুন ও শাকিল পরিবহনের 3টি বাস পুলিশ লাইন্সে নিয়ে আটকে রাখা হয়। এজন্য সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। এরপর বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে বসেছিলাম, সেখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। আমরা জানিয়েছি, বাস টার্মিনালে লোকাল বাসই রাখার জায়গা হয় না, এর মধ্যে আন্তঃজেলা বাস রয়েছে 80টি বেশি। এই বাসগুলো টার্মিনালে রাখার কোনো ব্যবস্থা নেই। আমরা বাস টার্মিনালের পুকুর ভরাট করে টার্মিনাল বড় করার দাবি জানিয়েছি, সেই দাবি তারা মেনেছেন। বাস টার্মিনাল বড় না করা পর্যন্ত আমরা সড়কের ওপর গাড়ি রাখতে পারবো, সেটিও মেনেছেন। তাই পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক বলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের আলোচনা সভা হয়। সেখানে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, বাস ধর্মঘট নিয়ে আজ বিকেলে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বসেছিলাম, তারা কিছু দাবি জানিয়েছেন, সড়কের শৃঙ্খলা রক্ষা করতে আমরা সেগুলো বাস্তবায়ন করব। সরকার গ্রামে গ্রামে পাকা রাস্তা করে দিয়েছে, বলছেন পলক। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমদ পলক বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছে। সিংড়ার চলনবিলে গ্রামে যাওয়ার কোনো পাকা রাস্তা ছিল না, এখন প্রত্যেক গ্রামে ইউনিয়নে পাকা রাস্তা তৈরি হয়েছে। গত 13 বছরে সিংড়ায় 350 কিলোমিটার পাকা রাস্তা উপহার দিয়েছে সরকার। সিংড়ায় 100% বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। জোনায়েদ আহমদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত 20 বছর একটি অ্যাম্বুলেন্স না থাকলেও গত 12 বছরে এই হাসপাতাল অত্যাধুনিক 3টি অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যন্ত্রপাতি প্রদান করেছেন প্রধানমন্ত্রী। ফলে সিংড়াবাসী হাতের নাগালে স্বাস্থ্য সেবা পাচ্ছেন। তিনি বলেন, একজন মানুষের কষ্টে যদি অন্য আরেকজন দুঃখী না হয় তাহলে এত টাকা পয়সা দিয়ে কি হবে? অনেক কোটি কোটি টাকার মানুষ আছে কিন্তু মানুষের সেবা করার সুযোগ সবাই পায় না। আল্লাহ সবার সেবাও কবুল করেন না। মহান আল্লাহ আমাকে সিংড়ার 4000 মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। সিংড়ায় 12টি কমিউনিটি ক্লিনিক দিয়েছি, শুধু সিংড়ায় না সারা বাংলাদেশে। প্রধানমন্ত্রী 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গর্ভবতী মা, অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা ও শিশুরা সহজে গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।